হাই, আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপির পেঁয়াজির রেসিপি শেয়ার করব। সেই জন্য 1.5 কাপ বাঁধাকপি খুব সরু সরু করে কেটে নিয়েছি। বাঁধাকপি থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, জল থাকা চলবে না। বাঁধাকপির মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা যেমন পছন্দ করবেন সে অনুসারে দিতে পারেন, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 4 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে খুব ক্রিস্পি হবে, খেতে খুব ভালো লাগে। এখন সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রথমেই এর মধ্যে জল দিয়ে দেবেন না, মাখার পরে যদি মনে হয় জল লাগবে তখন দেবেন। আমি কিন্তু জল ব্যবহার করিনি, এভাবে শক্ত শক্ত করে মাখতে হবে, তাহলে বাঁধাকপির যে পেঁয়াজিটা হবে খেতে খুব ভালো হবে। মাখানো হয়ে গেছে, এখন পেঁয়াজিগুলো তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, এখন এইভাবে অল্প অল্প করে নিয়ে পকোড়াগুলো ভেজে নেব। একদিকটা ভাজার জন্য কিছুক্ষণ ওয়েট করব, উল্টে দেব। আমি পেঁয়াজিগুলো 2 বার ভাজবো, আমি প্রথমে হাফ ভেজে তুলে নেব, তারপর আবার 1 বার ভাজবো। হাফ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। একটা প্লেট নিয়েছি, প্লেটের উপর 1টা পেঁয়াজি রাখলাম, 1টা স্টিলের বাটি নিয়েছি, এভাবে আমি চেপে দেব। এভাবে যদি ভাজা হয় খেতে খুব ভালো লাগে, দিয়ে দেব। এভাবেই সবগুলো ভেজে নেব। উল্টে দেব। আপনারা বাড়িতে এভাবে 1 বার তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। বিকালে চা কিংবা মুড়ির সাথে খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব।